হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বলবো ঘড়ির কাঁটার মধ্যে কোণ নির্ণয়, মানে ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে মধ্যবর্তী কোণ হয় সেই কোণ কিভাবে নির্ণয় করব। এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়, এই ঘড়ির কাঁটার অঙ্ক মানে রিজনিং থেকে ঘড়ির কাঁটার অঙ্ক ও বহু কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়। তা এই ধরনের অঙ্ক কিভাবে আমরা কম সময়ে সলভ করতে পারবো এবং কোণের মান নির্ণয় করতে পারবো সেটা নিয়ে আজ। তাহলে বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছে ঘড়িতে যখন 2:25 বাজে তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত, মানে 2:25 যখন ঘড়িতে বাজবে তখন কাঁটা দুটির মধ্যে কোণ কত। এই ধরনের এর অঙ্ক করার সময় আমাদের দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে এক মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে কত, 6 ডিগ্রি, মানে এক মিনিটে মিনিটের কাঁটা কত অতিক্রম করে, 6 ডিগ্রি, এটা মনে রাখতে হবে। আর এক মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কত, 1/2 ডিগ্রি। তা বন্ধুরা, এই দুটো মনে রাখতে হবে, কি এক হচ্ছে এক মিনিটে মিনিটের কাঁটা অতিক্রম করে 6 ডিগ্রি, আর এক মিনিটে ঘন্টার কাঁটা অতিক্রম করে কি হচ্ছে 1/2 ডিগ্রি। তা এখন আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে ঘড়িতে কটা বাজে, 2:25। তা 2:25 মানে হচ্ছে মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা থাকবে এইখানে পাঁচের ঘরে, আর ঘন্টার কাঁটা থাকবে 2 এর থেকে একটু বেশি, যেহেতু 25 হয়ে গেছে 2 এর থেকে একটু এগিয়ে এসেছে, 2 এর কাঁটা এখানে একটু এগিয়ে এসেছে। তা বন্ধুরা, এখন আমি কি করব, দেখব এই মিনিটের কাঁটা আর এই ঘন্টার কাঁটার মধ্যে এর মধ্যবর্তী কোণ কত। তা এটা বের করার জন্য সবার প্রথমে আমাকে দেখতে হবে, অ্যাকচুয়ালি কি 2 রয়েছে আর এখানে 25 মিনিট, মানে এখানে 5 রয়েছে, এই 2 আর 5 এর মধ্যে কত ও মিনিট হচ্ছে, মানে এখান থেকে আমরা প্রত্যেকটা ঘরের জন্য 5 করে ধরি, তাহলে এটা হচ্ছে 2 থেকে 3 গেলে 5 মিনিট, 10 মিনিট, আর এখানে হচ্ছে 15 মিনিট। তাহলে 15 মিনিটের জন্য ও মিনিটের কাঁটা কতটা ঘুরেছে, মানে এখান থেকে স্টার্টিং 15 মিনিটের জন্য কতটা ঘুরেছে। তাহলে 15 মিনিট, 1 মিনিটের জন্য কি হচ্ছে মিনিটের কাঁটা কত ঘুরে, এই মিনিটের কাঁটা মানে মিনিটের কাঁটা কত ঘুরে 1 মিনিটের জন্য, 1 মিনিটের কোণ হলে 6 ডিগ্রি। তাহলে 15 মিনিটের জন্য মিনিটের কাঁটা কত ঘুরবে সেটা বের করবো, 15 মিনিটের জন্য মানে 15×6 ডিগ্রি, তাহলে এখানে কত হয়ে যাবে, 15 কে 6 দিয়ে যদি গুণ করি তাহলে চলে আসে 90, তাহলে এখানে হয়ে গেল 90 কি হচ্ছে ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আমার কোণ করেছে কি মিনিটের কাঁটায়, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত যে কোণ করেছে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। কিন্তু আমার এখানে যেটা রয়েছে এখানে কি 25 মিনিট হয়েছে বলে ঘন্টার কাঁটাও তো একটু এগিয়ে গেছে, তাহলে এই যে এতটা যে কোণটা রয়েছে এখান থেকে এই কোণটা কি এর থেকে বাদ যাবে। তাহলে এখানে আমরা কিভাবে নির্ণয় করবো এখানে কতটা ঘুরেছে, যে 25 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কতটা কোণ করেছে, 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কত কোণ করে, ঘন্টার কাঁটা কোণ করে হচ্ছে 1/2 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কি 25 মিনিটের জন্য ও ঘন্টার কাঁটা কোণ করে কি হচ্ছে 25×1/2 ডিগ্রি, তার মানে 25 কে যদি হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে 12.5 ডিগ্রি। তো 12.5 ডিগ্রি চলে আসলো, এবং এখানে আমরা দেখব কি এর সঙ্গে রিলেশন, মানে এইটা বের করার জন্য দেখছি এখানে কি এতটা বাদ দিতে হবে, যদি বাদ দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। এখন এটা পুরোটার, এই পুরোটার মান আমাদের কত, পুরোটার মান বেরিয়েছে 90 ডিগ্রি, তো এখান থেকে যদি আমরা এইটুকুকে বাদ দিয়ে দিই, এইটুকু কত 12.5 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কি বেরিয়ে যাবে আমাদের এর মধ্যবর্তী কোণ কোন এটা। কিন্তু আমরা বুঝবো কিভাবে, যে বিয়োগ করব না এর সঙ্গে যোগ করব, সেটা বোঝার জন্য তাই মনে রাখতে হবে মিনিটের কাঁটা দেখতে হবে স্থির রয়েছে, আর ঘন্টার কাঁটা কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা যদি ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে কি হবে মাইনাস, ঘন্টার কাঁটা ঘড়ির কাঁটার দিকে গেলে হবে মাইনাস, আর ঘন্টার কাঁটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে, যদি বিপরীত দিকে যায় তাহলে প্লাস, কি বললাম মিনিটের কাঁটার দিকে গেলে কি হবে মাইনাস, আর মিনিটের কাঁটার বিপরীত দিকে গেলে কি হয়ে যাবে প্লাস। তাহলে কি ঘন্টার কাঁটার দিকেই যদি যাই তাহলে কি করব মাইনাস করব, আর বিপরীত দিকে গেলে কি হচ্ছে প্লাস করব। তাই এখানে কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে গেছে তাহলে কি মাইনাস করব, তাহলে কোন কি হয়ে যাবে আমার, আর টোটাল কি হয়েছে 90 ডিগ্রি, এর থেকে কি করবো 12.5 ডিগ্রি বাদ দিয়ে দেবো।
তাহলে কি এখানে 90 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি থেকে 12.5 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 7.5 ডিগ্রি, বা এটাকে অনেকে এটাও লিখতে পারে 7.77.12 ডিগ্রি। তাহলে কি এটা হয়ে যাবে আমার মধ্যবর্তী কোণ। ঘড়িতে যখন 6:50 বাজে তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত? তো এখানে 6:50 মানে কি এই এখানে যে ঘন্টার কাঁটাটা আছে সেটা এখানে, এবং যে মিনিটের কাঁটাটা আছে সেটা কি এখানে, মানে এখানে কি করছি এই কোণটা আমাকে বের করতে হবে, এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ বের করতে হবে। তো বের করার জন্য সবার ফার্স্টে আমি কি বললাম, সবার ফার্স্টে করতে হবে যে এখানে 6টা বলেছে, 6টার থেকে মানে 6 থেকে এই 10-এর মধ্যে কত মিনিট হচ্ছে সেটা দেখতে হবে, বা কটা ঘর আছে সেটাও দেখতে পারি। তা এখানে 1টা 2টো 3টে 4টে মানে 4×5=20 মিনিট, মানে 5, 10, 15, 20 মিনিট রয়েছে। তো এখানে 1 মিনিটের জন্য কি হচ্ছে, 1 মিনিটের জন্য কত যাচ্ছে 6, 1 মিনিটের জন্য 6 ডিগ্রি যায়। তাহলে 20 মিনিটের জন্য কি হবে 6×20, তাহলে কত 120 ডিগ্রি চলে যায়, এই 120 ডিগ্রি চলে গেছে। এবার এখানে এখান থেকে এতটা 120 ডিগ্রি, কিন্তু এইটুকু এক্সট্রা চলে গেছে না, ঠিক আছে ঘন্টার কাঁটা, তাহলে কি এইটুকু বাদ দিতে হবে আমাকে, এক্সট্রা চলে গেছে। মনে রাখতে হবে যে ঘড়ির কাঁটার দিকে যেহেতু যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি আমাকে বাদ দিতে হবে, কত বাদ দেবো, এটা কি ঘন্টার কাঁটা, কতটা গেছে 50 মিনিট গেছে ঘন্টার কাঁটা। তাহলে 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কত যায় 1/2 ডিগ্রি, তা 50 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কত যাবে 1/2×50, তাহলে কত হয়ে যাবে 25 ডিগ্রি। তো যেহেতু এইটুকু আমাকে বাদ দিতে হবে তাহলে ডিগ্রিটা বেরোবে, যে এতটা চলে এসেছে ঘড়ির মিনিটের কাঁটা তো স্থির রয়েছে, মিনিটের কাঁটার দিকে যেহেতু আসছে তাই এতটাই কি চলে এসেছে ঘন্টার কাঁটা 6 থেকে, এতটা বাদ দিতে হবে, এতটা কত 25 মিনিট। তা জাস্ট আমরা কি করবো, 120 মিনিট টোটাল হয়েছে, তার থেকে কি হলো 120 ডিগ্রি হয়েছে টোটাল, 120 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 95 ডিগ্রি, এটা হয়ে গেলে অ্যান্সার। বন্ধুরা এখন এই অঙ্কটা যদি দেখি কি দিয়েছে, ঘড়িতে যখন 9:20 বাজে তখন ঘড়ির কাঁটার দুটির মধ্যে কোণ কত, মানে 9:20 যখন বাজে তখন কোণটা কি হবে। বন্ধুরা যেহেতু এখানে 9:20 বাজে তাহলে কি মিনিটের কাঁটা কি হবে 4-এর ঘরে থাকবে, এবং ঘন্টার কাঁটা যেটা আছে 9-এর থেকে একটু জাস্ট এগিয়ে যাবে। তাহলে এদের মধ্যে আমাকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তা এই ক্ষেত্রে আমাকে কি আগের মতনই যে এতটা এখান থেকে শুরু করে যে এই 9 পর্যন্ত এর যে মিনিটের কাঁটা কত রয়েছে, কত মিনিট হয়, তাহলে বন্ধুরা আগের মতনই আমাকে ডিসাইড করে নিতে হবে এখানে কটা ঘর আছে, মানে কত মিনিট রয়েছে এখানে, এই ঘড়ি এখান থেকে এখানে যেতে গেলে মিনিটের কাঁটা কত মিনিট লাগবে, সেটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। এখানে 5, এখানে হচ্ছে 10 মিনিট, এখানে হচ্ছে 15 মিনিট, এটা 20 মিনিট, এটা হচ্ছে 25 মিনিট, মানে 1, 2, 3, 4, 5, 5×5=25 মিনিট হচ্ছে আমাকে যেতে লাগবে। তাহলে এখান থেকে 25 মিনিট যেহেতু, তাহলে আমার 1 মিনিটের জন্য আমরা জানি কত যায় 6 ডিগ্রি, এই 25 মিনিটের জন্য কত যাবে 25×6, তাহলে কত হয়ে যাচ্ছে 150 ডিগ্রি, তাহলে এখানে 150 ডিগ্রি হয়ে গেল। এবার এখানে লক্ষ্য করলে দেখলে যে এইটা এক্সট্রা গেছে কত, এই যে 20 পর্যন্ত চলে গেছে তাই না, এইটুকু এক্সট্রা চলে গেছে, দেখছি কেন যখনই বলেছে ঘড়ির কাঁটার দিকে, মানে আমি বলেছি মিনিটের কাঁটাটা স্থির রয়েছে, এ যখনই দেখবো ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার দিকে যাচ্ছে তখন কি হবে মাইনাস, বিপরীত দিকে গেলে মিনিটের কাঁটার থেকে বিপরীত দিকে গেলে কি হবে প্লাস, এখন কি স্থির রয়েছে মিনিটের কাঁটা এদিকে কিন্তু ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি আমাকে প্লাস করতে হবে, এখানে কতটা প্লাস করবো, যতটা এখান থেকে এতটা এসছে সেই মিনিটের জন্য ঘন্টার কাঁটা কতটা ঘুরেছে, তাহলে 1 মিনিটের জন্য ও 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কি যায় 1/2 ডিগ্রি যায়। তাই এখানে 20 মিনিটের জন্য ঘন্টার কাঁটা যাবে কি 1/2×20, মানে হচ্ছে 10 ডিগ্রি। তা এখন কি এতটা তো আমার বেরিয়েই গেছে যে হচ্ছে কত 150 ডিগ্রি প্লাস এইটুকু 20 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা যেটুকু রয়েছে হচ্ছে 10 ডিগ্রি টোটাল করবো, তাহলে কি এখানে আমি করবো
150 মানে 150 ডিগ্রি আর এখানে হচ্ছে 10 ডিগ্রি ইকুয়ালস টু কত হচ্ছে 160 ডিগ্রি তাহলে এইটুকুর মধ্যে কি কত হয়ে গেল 160 ডিগ্রি হলো অ্যান্সার বন্ধুরা পরে এখানে যে ঘড়িতে যখন 10:30 বাজবে তখন ঘড়ির কাটা দুটির মধ্যে কত কোণ উৎপন্ন হবে তাহলে এখানে 10:30 যেহেতু 30 তাহলে এখানে নিশ্চয়ই ঘন্টার কাটা কি হয়ে যাবে এইখানে থাকবে এবং মিনিটের কাটা কি হয়ে যাবে মিনিটের কাটা থাকবে এইখানে তখনই আমাদের 10:30 বাজে মানে 10:30 তাহলে এর মধ্যে আমাকে কি হচ্ছে কোণ বের করতে হবে কি এই কোণটা বের করার জন্য আমি কি বলেছি প্রথমে এইগুলোর মধ্যে দেখব যে কত আছে মিনিট কত মিনিট এখানে হচ্ছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আর এটা হচ্ছে 10 যেহেতু 20 মিনিট রয়েছে কত 20 মিনিট রয়েছে তাহলে কি 1 মিনিটের জন্য আমরা অবশ্যই জানি 1 মিনিটের জন্য মিনিটের কাটা কি হচ্ছে 6 ডিগ্রি যায় তাহলে কি এখানে কত মিনিট 20 মিনিট 20 মিনিটের জন্য কি হবে 20 × 6 ডিগ্রি তাহলে কত হয়ে যাবে 20 × 6 মানে হচ্ছে 120 ডিগ্রি হয়ে গেল তা মিনিটের কাটা এই পর্যন্ত আমি কি পেয়ে গেলাম এই 10 পর্যন্ত আমি পেয়ে গেলাম 120 ডিগ্রি তা 120 ডিগ্রি পেয়ে যাওয়ার পরে আমাকে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এইটা কি হচ্ছে মিনিটের কাটার বিপরীত দিকে অগ্রসর হচ্ছে মিনিটের কাটা এখানে ফিক্স হয়েছে এটা হচ্ছে বিপরীত দিকে অগ্রসর হচ্ছে যেহেতু বিপরীত দিকে অগ্রসর হচ্ছে তাহলে কি করতে হবে এটা বেড়ে যাচ্ছে কোনটা বেড়ে যাচ্ছে তাহলে কি প্লাস করতে হবে কতটা 30 মিনিটে ঘড়ির 30 মিনিটে ঘড়ির ঘন্টার কাটা কতটা যাচ্ছে তাই ঘড়ির ঘন্টার কাটা কি হচ্ছে এক মিনিটে ঘড়ির ঘন্টার কাটা 1 মিনিটে কতটা যায় হচ্ছে 1/2 ডিগ্রি সেরকম ভাবে এখানে হচ্ছে 30 মিনিট 30 মিনিটের ঘন্টার কাটা কত যায় 1/2 × 30 তাহলে ডিগ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে কি 15 ডিগ্রি তাহলে কি যেহেতু ঘড়ির কাটা এখানে মিনিটের কাটা স্থির রয়েছে এবং ঘন্টার কাটা হচ্ছে ঘড়ি মিনিটের কাটার বিপরীত দিকে যাচ্ছে তাহলে কি প্লাস করব তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি বেরিয়ে গেল আর এইটুকু কত বেরিয়ে গেল 15 ডিগ্রি এই দুটোর প্লাস করব মানে 120 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি তাহলে কত হয়ে যাবে 135 ডিগ্রি তাহলে এটা হয়ে গেল ও অ্যান্সার 135 ডিগ্রি তাহলে কি বন্ধুরা 10:30 যখন ঘড়িতে বাজবে তখন মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে যে মধ্যবর্তী কোণ থাকবে সেটা হলো 135 ডিগ্রি তাহলে বন্ধুরা আমরা এইরকম ধরনের ঘড়ির কাটার অঙ্কগুলো মধ্যবর্তী কোণ এই প্রসিডিওরে খুবই কম সময়ে বের করে নিতে পারবো তা আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের নিউ আপডেট পাওয়ার জন্য ও আর আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার না করে থাকেন তো ভিডিওটিকে শেয়ার করুন আর এই ঘড়ির কাটা সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান